না কোনো প্রবলেম হয় নাই ভালোভাবে আসছি কর্মস্থলে ফিরতে ট্রেনে বাসে মানুষের ভিড় দৌলতদিয়া খাতে 8 কিলোমিটার যানজট তেল নিয়ে তেলেস মাটিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ বিকল্প হিসেবে রান্নায় ব্যবহার কমাচ্ছেন অনেকে কিছু আলোচনার বিষয় রয়েছে আমরা খুব শীঘ্রই কেন্দ্রীয় কমিটির মিটিং হবে সেই মিটিংয়ে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত ছয় মাস পর আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠক আজ আন্দোলনে মাঠে করানোর ঘোষণা বিএনপি আন্দোলন আছে এবং এটা অবশ্যই থাকবে এবং আরো বেগবান হবে আশা করি দিনে 5 লাখ যাত্রী পরিবহনের টার্গেট মেট্রো রেলে উদ্বোধনের বাকি 7 মাস চলছে জোর কর্মযজ্ঞ বিক্ষোভের মুখে শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি শান্তি চুক্তির জন্য রাশিয়াকে শর্ত দিল ইউক্রেন